একদম মাটি সোয়ালিস মাটি সোয়ালিস দেখুন বাড়িতে না নিয়ে যেতেই লাভ এগুলো আমার চাচার দোয়া সব এই 10 দিনের ভিতরে আল্লাহর রহমতে আমি আমার 50টা ধাড়ি থেকে অলরেডি 16টা বাচ্চা পেয়ে গেছি ভাই দর্শক বন্ধু সালামু আলাইকুম আজ চলে এসেছি শান্তি ভাইয়ের গারল খামারে তো শান্তি ভাইয়ের গারল খামারে একজন ক্রেতাকে দেখতে পেয়েছি তো চলুন আমরা কথা বলি আসি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাইজান খামারে ঘোরাঘুরি করছেন আসলে আমি এখান থেকে কিছু ভেড়া কিনছি ভাই আচ্ছা তো সব কিছু জানার আগে আমরা প্রথমে আপনার পরিচয়টা জানতে চাই আমার নাম জাহিদ হাসান স্বপন আচ্ছা আমার বাসা চুয়াডাঙ্গা জেলা দামোদর থানা আর এই জোয়ানপুর গ্রাম জোয়ানপুর জি আচ্ছা তো এই খামার নতুন শুরু করতে চাচ্ছেন জি আমি একদম নতুন আচ্ছা তো এই খামার থেকে গারল আপনি নিচ্ছেন জি কত পিস নিচ্ছেন আমি গারল নিচ্ছি আপনার 48 পিস ধাড়ি হ্যাঁ আর 2 পিস মেড়া আচ্ছা মোট 50 পিস মোট 50 পিস আচ্ছা তো এই শান্তি ভাইয়ের খবর আপনি কিভাবে পেলেন আসলে আমি আপনার জোয়ানপুর বাজারে আমার ওয়ার্কশপ আছে ওখানে আমার ওখানে ওয়ার্কশপ আমার প্রথম ব্যবসা আমি ওখানে ব্যবসা করি আর এই চাষা একদিন আমার ওয়ার্কশপে যায় আচ্ছা যাওয়ার পরে উনি আমাকে ওই ভেড়ার খাবারের ট্রে সম্পর্কে একটা আলোচনা করে আচ্ছা যে এরকম ওই জিনিসটা আমি বানাবো কেমন কি খরচ হবে আচ্ছা তা আমি বললাম যে এরকম আমি তো বানাইনি কোনোদিন একটা বানাই বা ওনার সাথে আলোচনা করে বললাম যে এরকম খরচ হবে আচ্ছা তো উনি বললো 10 পিস লাগবে হ্যাঁ বললাম 10 পিস মানে তখন অনেক ভেড়া খাবে হ্যাঁ বললাম আপনার ওই ভেড়াগুলো আমি দেখবো একটু আচ্ছা আর আমার নিজেরও ইচ্ছা ছিল আগে থেকে যে আমি ভেড়া চাষ করবো মানে আমার একটা কুরবানি খাসি ছিল ভেড়া হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতেও আছে ওইটার পর থেকে আমার ভেড়ার প্রতি আর কি একটু টান বেশি আচ্ছা তারপরে ওই চাষার আমি ওনার সঙ্গে ওনার খামারে আসি আর সে খামারে এসে দেখে আমার খুব পছন্দ হয় বিশেষ করে আপনার এখানে যে ব্ল্যাক বেঙ্গল যে জাতগুলো আছে আচ্ছা এই জাতগুলো আসলে খুবই ভালো ব্ল্যাক বেঙ্গল গারলগুলো তো অনেক উন্নত এরা বাচ্চাতেই বেশি বাচ্চাতেই বেশি এদের অনেক বডি ভালো আপনার মাংসের দিক থেকে এর উপরে আর ভেড়া নেই তা আপনি এখানে কোন কোয়ালিটির মা গারলগুলো চয়েস করেছেন আমি এখানে আপনার দেখেন ম্যাক্সিমাম এই যে আসেন দেখেন মাথায় সব রং মারা আছে আমার যে ভেড়াগুলো নেওয়া আছে আপনার একটার ওয়েট 25 কেজির নিচে নেই 25 থেকে শুরু করে 40 কেজি 45 কেজি আর আপনার দুইটা মেড়া আছে একটা 65 কেজি এই দর্শক বন্ধুরা দেখুন ভাই এই যে ভাই এটা হচ্ছে আপনার অনলি 2 দাঁত এই হচ্ছে 14 মাস বয়স এটা পাঠা হ্যাঁ এটা পাঠা এর 14 মাস বয়স ভাই এর আপনার সামনে 65 কেজি স্কেল দেখাবো আমি তাই 65 কেজি স্কেল এটা আপনি নিয়েছেন জি জি এটা আমি নিয়েছি আচ্ছা এটা আছে তারপরে এই যে আপনার আরেকটা আছে গাড়ল এই যে আপনার এই পালে আমি 2টা নিয়েছি ম্যাডাম আচ্ছা এই যে এটা এটা গাড়ল দেখেন এই লেজটা দেখেন একদম মাটি সোয়া লেজ মাটি সোয়া লেজ দেখেন আচ্ছা এটা পছন্দ করেছি জি আচ্ছা এটারও আপনার প্রায় 55 কেজি বডি ওজন আছে জি আচ্ছা তো এটা কেমন দাম আপনার সাথে মিলে ভাই আপনার আমার 2টাই পড়ছে আছে 90,000 2টা 90,000 জি আচ্ছা আর মা গাড়লগুলো কেমন আর মা গাড়লগুলো আমার পড়ছে 15,500 টাকা করে জি এই দেখুন সব আচ্ছা দর্শক বন্ধুরা আমরা একটি ধরে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এই যে ওই কোয়ালিটিগুলো মাথায় রং লাগানো আছে ওইগুলো না ভাই মাথায় দেখো সবুজ রং আছে সবগুলো আচ্ছা আর আপনার আমার এগুলা নেওয়া আজ থেকে 10 দিন আগে আচ্ছা এই 10 দিনের ভিতরে আল্লাহর রহমতে আমি আমার 50টা ধাড়ি থেকে অলরেডি 16টা বাচ্চা পেয়ে গেছি ভাই তাই জি এই 16টা বাচ্চা খামারে আছে জি খামারে আছে এই যে এই যে আমার বাচ্চা এই যে দেখেন এই যে এই একটা এই বাচ্চাগুলো আপনার হয়ে গিয়েছে এই বাচ্চাটার বয়স অনলি 3 দিন এই যে দর্শক ভাই কে এই যে এগুলো তোমার এগুলো দেখাও এই যে বড় বাচ্চা কেউ দেয় না এই যে বড় বাচ্চা এগুলো কেউ দেয় না এই দেখেন দেখেন এই যে এই যে মাথায় রং তাই তো কোনো খামারই দেয় না এই দেখেন এসব বাচ্চাগুলো কোনো খামারই সব আমার কয়টা বাচ্চা হয়েছে আমার টোটালি বাচ্চা আছে এই জায়গায় 16টা 16 পিস জি এই দেখেন তাহলে 50 পিস কিনেছেন 16টি 10 দিনে বেড়ে গিয়েছে সেই দেখেন এই বাচ্চাগুলো দেখেন ভাই অরিজিনাল গারল দেখেন সাথে মার সাথে ফ্রি তাই জি একদম ফ্রি দেখেন লেন্স দেখেন দাম 20,000 মার এই বাচ্চাগুলো দেখেন হ্যাঁ আমাকে বলছে আপনার বাচ্চাগুলো 20,000 টাকা ব্যাপারে এসে আমাকে বলে গেছে আচ্ছা তো চলেন আমরা ভাইয়ের সাথে কথা বলি ভাই আসেন আমরা একটু কথা বলি আপনার সাথে আমাদের দুই ভাইয়ের মাঝখানে থাকেন আচ্ছা তো ভাই বলছে আপনার কাছ থেকে বেশ কিছুদিন আগে গারল কিনেছে এটা কি সঠিক কথা সঠিক
আচ্ছা, উনি কত পিস কিনেছে আপনি? উনি কিনলো আপনার 48টা ধাড়ি, দুইটা পাটা, মোট 50 পিস। মোট 50 কিনলো, তখন গাবিগুলা সব গবনা ছিল। আচ্ছা জি, 15 দিনের ভিতরে উনার 17 পিস বাচ্চা গোয়ালি হয়েছে অলরেডি। তিনটি দিলাম, তিনটি বাচ্চা তো দেখালাম বড় হয়ে গেছে, ওই তিনটা বাচ্চা। আর তারপরের বাচ্চাগুলা আপনার সেই বাচ্চার কথা আর কি বলবো? এই যে এই বাচ্চাগুলো, এসব বাচ্চাগুলো দেখছেন, এগুলো হয়েছে। জি জি, এসব বাচ্চাগুলো, এই যে প্রত্যেকটা বাচ্চার মানগত আসছে 8,000 থেকে 9,000 টাকা পর্যন্ত। হ্যাঁ, ন্যাজ দেখেন সব হাই গালো। আচ্ছা আচ্ছা, এগুলো ভাইয়ের তো লাভ হয়ে গেল। জি জি, খামারের বাড়ি, আমার বাড়িতে না নিয়ে যেতেই লাভ। এগুলো আমার চাচার দোয়া সব, তাই? জি, যাক অনেক দোয়া রইল ভাইজান, ঘুরতে ঘুরতে হয়তো বা আপনার খামারেও আমরা চলে যাবো একদিন ইনশাল্লাহ। তো ভাইজান আসেন তো, ভাইকে যে সুবিধাটা দিচ্ছেন, এরকম সুবিধা কি আমার আর দর্শকরা পাবে না? ইনশাল্লাহ আপনার চুয়াডাঙ্গা জেলা দামনভুদা উপজেলা গ্রাম সারুলিয়া। আচ্ছা, শান্তিরুলের ভাই ভাই খামার। আচ্ছা দর্শক বন্ধুরা, ভাইয়ের পরিচয় আমরা দিয়েছি, খামারির পরিচয় আমি আপনাদেরকে দিয়ে দিলাম, এবং খামারির নাম্বার ভিডিও স্ক্রিনে থাকবে এবং ডিসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে নাম্বার সংগ্রহ করে ভাইকে ফোন করবেন। ভাইয়ের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে? দুটাই, দুটাই আছে। ইমো হোয়াটসঅ্যাপ আছে, যখন খুশি তখন দেখতেও পারবেন। আচ্ছা তো ভাইজান, তাহলে আর কি আপনার জন্য দোয়া রইল। জি ভাই, দোয়া করুন আপনার, আর আমার চাচার জন্য দোয়া করবেন, সবকিছু কিন্তু আমার চাচার অবদান, তাই? জি, দোয়া রইল ভাইয়ের। তো ঠিক আছে ভাইজান, দোয়া করি আপনার খামারটি গড়ে উঠুক সুন্দরভাবে, আর আপনার খামার নতুন যেহেতু আপনার খামারটি সুন্দরভাবে গড়ে উঠুক, দোয়া রইল, ভালো থাকেন। দোয়া, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, হ্যাঁ দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি একজন নতুন গারল খামারি কীভাবে গারল ক্রয় করলো, কোন কোয়ালিটির গারলগুলো ক্রয় করলো, এবং সে বাড়িতে নিয়ে যাওয়ার আগেই কতটা লাভবান হলো, তো এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে পরের একটি পর্বে।